এনআরসিত ভারতীয় লিগেসি ব্যবহার বিদেশীর, লিগেসি থাকা সত্ত্বেও এনআরসিত নাম নাহিল স্বদেশীর, স্বদেশীর লিগেসিরে এনআরসিত নাম সুমালে বিদেশিয়ে, এনআরসিত নাম সুমা হাত দীঘল বিদেশীজন উত্তম সাহা। এয়া উত্তম সাহা, এয়া তেওঁৰ তিনিমহলীয়া প্রাসাদ উপম ঘৰ। চিৰাং জিলাৰ বাসুগাঁৱত এইদৰে প্রাসাদ সাজি বিদেশী উত্তম সাহাই লুণ্ঠন অব্যাহত ৰাখিছে। রাজনৈতিক ক্ষমতাৰে বলিয়ান বিদেশী উত্তম সাহাই কেৱল লুণ্ঠন চলাই ক্ষান্ত থকা নাই, একে নামৰ আন এজন লোকক পিতৃ হিচাপে দেখুৱাই খসৰা এনআরসিত নিজৰ নাম সুমুৱাবলৈ সক্ষম হৈছে। ফলত বাদ পৰি ৰল বাসুগাঁৱৰে বিশ্বনাথ সাহাৰ এইটো পৰিয়াল। উত্তম সাহা মুরব্বী হয়ে কেজন নাম সন্নিবিষ্ট হল, তেনেহলে এটা সন্দেহ উপজে। অকল সন্দেহই নহয়, এইটু জল জল পটপটক প্রমাণ হয় যে এই বিশ্বনাথ সাহার যেটু লিগেসি ডাটা, সেই ডাটাটু নিশ্চয় উত্তম সাহায় ব্যবহার করেছে, কারণে এই পরিয়ালর লগত অ্যাডজাস্ট হয়ে তার নামটাও আই গেছে। কিন্তু কোন এই উত্তম সাহা? উত্তম সাহা এজন বিদেশী। 2016 চনৰ 12 ডিচেম্বৰত চিৰাং জিলাৰ বাসুগাঁৱৰ এই উত্তম সাহাক বিদেশী ন্যায়াধীকৰণে বিদেশী বুলি ঘোষণা কৰে। অৱশ্যে উত্তম সাহাৰ পিতৃয়ে 1971 চনৰ 25 মাৰ্চৰ পূৰ্বে ভাৰতত প্ৰৱেশৰ তথ্য দাখিল কৰে। বিদেশী ন্যায়াধীকৰণে সেই তথ্যৰ ভিত্তিত উত্তম সাহাক 1966 চন আৰু 1971 চনৰ মাজত ভাৰতত প্ৰৱেশ কৰা বিদেশী বুলি ঘোষণা কৰে। লগতে বিদেশী পঞ্জীয়ন কর্তৃপক্ষৰ ওচৰত নিজৰ নাম এমাহৰ ভিতৰত পঞ্জীয়নৰ নিৰ্দেশ জাৰি কৰে। একেটা নিৰ্দেশতে ন্যায়ালয়ে স্পষ্ট কৰি দিয়ে যে 10 বছৰলৈ উত্তম সাহাৰ নাম ভোটাৰ তালিকাৰ পৰা কৰ্তন হ'ব, সকলো চৰকাৰী অনুজ্ঞাপত্ৰও বাতিল হ'ব। পৰিস্থিতি ভয়াৱহ দেখি উত্তম সাহাই 29 ডিচেম্বৰত নিজৰ নাম বিদেশী পঞ্জীয়ন কৰ্তৃপক্ষৰ ওচৰত পঞ্জীয়ন কৰায়। তাৰোপৰি উত্তম সাহাই গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ত বিদেশী ন্যায়াধীকৰণৰ নিৰ্দেশৰ বিৰুদ্ধে আবেদন দাখিল কৰে। 2017 চনৰ 28 ফেব্ৰুৱাৰীত গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে বিদেশী ন্যায়াধীকৰণৰ নিৰ্দেশত স্থগিতাদেশ জাৰি কৰে। লক্ষণীয় যে যোৱা 13 বছৰে এই গোচৰটোৰ নিষ্পত্তি হোৱা নাই। তেখেতক বিদেশী হিসাবে ঘোষণা করেছিল আমার বাসুগাঁওর যেটা এনএসকে সেন্টার, তাতো মই খবর করেছিল। হিঁতেও কৈছে যে বিদেশী হিসাবে তাক ঘোষণা করা হয়েছে। 1971 চনৰ পাছত বাসুগাঁওলৈ আহিছে উত্তম সাহা। 71ৰ পিছত উত্তম সাহা বাসুগাঁওত আহিছে মই নিজে চকুরে চাইছো, কারণ তার সৰু ভাই ভনীবিলাক ইয়াত জন্ম হৈছে নো ডাউট, কিন্তু উত্তম সাহা আৰু অনিমা সাহা এই দুজন সন্তান লৈ নরেশ সাহাই বাংলাদেশৰ পৰা বাসুগাঁওত আহিছে। উত্তম সাহাই বাসুগাঁৱৰ এই নেতাজী সুভাষ বিদ্যানিকেতন হায়াৰ ছেকেণ্ডাৰী স্কুলৰ পৰা হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাত উত্তীৰ্ণ হোৱাৰ প্ৰমাণ পত্ৰ লিংকেজ নথি হিচাপে দাখিল কৰিছে। কিন্তু এই স্থানীয় লোকজনৰ দাবী, তদন্ত করিলে আপনাদের গম পাব উত্তম সাহা আর অনিমা সাহাক কোন ক্লাসত কিমান তারিখত এডমিশন লৈছিল, তার আগর পর্যায়ের শিক্ষাখিনি হিহতে কত গ্রহণ করেছে, তদন্ত করিলে গোটেই হসা বাহির হয়ে যাব। তার পাছতো কার আশীর্বাদত খসড়া এনআরসিত উত্তম সাহাই নিজৰ নাম সুমুৱাবলৈ সক্ষম হল, তার তদন্ত কিয় নহব? এনআরসির কোন ধুরন্ধর বিষয়া কর্মচারীর বাবে বিশ্বনাথ সাহার দরে 1950 চনতে অসমলৈ অহা এইজন লোকৰ পৰিয়ালৰ নাম খসড়া এনআরসিত নুসুমাল, তারও তদন্ত হবনে? বঙাইগাঁৱৰ পৰা উপানন্দ শর্মাৰ সহযোগত ব্যুৰো রিপোর্ট, নিউজ 18, অসম, নর্থ ইষ্ট।